এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। 18টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের। এরপর জানিয়ে দেব গাজা যুদ্ধে প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রমাণিত হয়েছে বলছে ইয়েমেন। এদিকে ইরানের সঙ্গে সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার পুনর্বিবেচনা করতে মার্কিন অনুরোধে সৌদি আরবের না। আরো জানিয়ে দেব তুরস্কের রান অফ ভোট কিং মেকার হতে পারেন ওগান। এদিকে পশ্চিম তীরে ছাত্র সংসদ নির্বাচনে হামাসের জয়। সর্বশেষ জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, ইমরান খানের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। 18টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ইউক্রেনে হামলা চালিয়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবির পর এবার 18টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় সেনাদের দাবি, মঙ্গলবার ভোরে তারা এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে, খবর সিএনএনের। ইউক্রেন সেনাপ্রধান ভেলেরি ঝালুঝনি বলেন, ভূপাতিত করা 18টি রুশ ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি কিনজাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 9টি কালিব্রু ক্রুজ ক্ষেপণাস্ত্র, 3টি S-400 ও ইস্কেন্দার M মডেলের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, এছাড়াও কয়েকটি রাশিয়ান ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ভোর থেকে রাশিয়ান সেনারা হামলার চেষ্টা করে, তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করে দিয়েছে। ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়া দাবি করেছেন, ইউক্রেন সেনারা বাখমুতের উত্তর ও দক্ষিণে উল্লেখযোগ্য কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে। এর আগে মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনে হামলা চালিয়ে তারা প্যাট্রিয়ট সার্ফেস টু ইয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে তারা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করছে বলে দাবি করা হয়। একই সঙ্গে ইউক্রেনের সেনা ও অস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করেও ব্যাপক হামলা চালানো হয়েছে। কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট পেয়েছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের দাবি, এটি ধ্বংস করার চেষ্টা করছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক কার্যকর উপযোগী ব্যবস্থা হিসেবে বিবেচিত প্যাট্রিয়ট যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর জন্য এতে লঞ্চার, রাডার ও অন্যান্য উপকরণ সংযুক্ত থাকে। এদিকে যুদ্ধে ইউক্রেনের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার দায়ভার রাশিয়াকে নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। যুদ্ধাপরাধীদের সাজা দিতে মানবাধিকার সংস্থাকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। গাজা যুদ্ধে প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রমাণিত হয়েছে বলছে ইয়েমেন। ইয়েমেনের প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর জোট লিল ইকা আল মুশতারিক বলেছে, সাম্প্রতিক গাজা যুদ্ধে প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র শক্তি আবারও প্রমাণিত হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ব্যর্থতা আরও বেশি স্পষ্ট হয়েছে। রাজধানী সানায় গতকাল ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের দপ্তরে গিয়ে মন্তব্য করেছেন ওই রাজনৈতিক জোটের একটি প্রতিনিধি দল। দলের সদস্যরা সাম্প্রতিক গাজা যুদ্ধে বিজয়ের জন্য ইসলামী জিহাদ আন্দোলনকে শুভেচ্ছা জানান। তারা আরো বলেন, ফিলিস্তিন হচ্ছে গোটা মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়ার অর্থ হচ্ছে মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এ সময় সানায় অবস্থিত ইসলামী জিহাদ আন্দোলনের দপ্তরের প্রধান আহমাদ বারাকা ইয়েমেনের রাজনৈতিক প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের ধারা অব্যাহত থাকবে, সংগ্রাম এখনো শেষ হয়নি। সূত্রপাত স্টুডে। ইরানের সঙ্গে সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার পূর্ণ বিবেচনা করতে মার্কিন অনুরোধ সৌদি আরবের না। ইরানের সাথে সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার ক্ষেত্রে পূর্ণ বিবেচনার জন্য আমেরিকার বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিদের অনুরোধের জবাবে সৌদি নেতারা রিয়াদের এই সিদ্ধান্তকে অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছেন। একটি ওয়াকি বহাল সূত্রের বরাত দিয়ে আসাস মিডিয়া নিউজ সাইট একটি নিবন্ধনে জানিয়েছে, সৌদি কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলিতে দেশটি সফর করা সমস্ত মার্কিন প্রতিনিধিদের বলেছেন যে তারা ইরানের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত থেকে কখনো পিছুপা হবে না এবং তারা এ সম্পর্ক স্থাপনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। সৌদি নেতারা আরো বলেছেন যে বিশ্বের যে কোনো অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তি সম্পন্ন দেশের সঙ্গে রিয়াদ তার স্বার্থ এবং মুক্ত অঞ্চলের কাঠামোর মধ্যে সম্পর্ক স্থাপনে আগ্রহী। এখানে দুটি প্রশ্নের অবতারণা করা যায়। প্রথমত, সৌদি আরব কোনো বছরের পর বছর আমেরিকার উপর নির্ভরশীল থাকার পর এখন মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করছে, এবং দ্বিতীয়ত, কোনো আমেরিকা ইরানের সঙ্গে সৌদি আরবের সমঝোতার বিরুদ্ধে
এবং সাধারণভাবে সব সময় প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে অবস্থান নেয়। ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার প্রক্রিয়া এবং প্রতিরোধকামী সংগঠনের বিরুদ্ধে মার্কিন অবস্থানের কয়েকটি কারণ উল্লেখ করা যেতে পারে। প্রথমত, মার্কিন নীতি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নীতি ও স্বার্থের অধীন, এবং এই শাসক গোষ্ঠীর সব সময় লক্ষ্য ছিল প্রতিরোধকামী অক্ষকে ধ্বংস করা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইরান এবং প্রতিরোধকামী অক্ষগুলো যুদ্ধক্ষেত্রে জয়লাভ করেছে। এমতো অবস্থায় সৌদি আরবের সমঝোতা এই বিজয় ও এর ধারাবাহিকতাকে স্থিতিশীল করতে সাহায্য করে। তুরস্কের রান অফ ভোট, কিং মেকার হতে পারেন ওগান। নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েও ঝুলে আছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ভাগ্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, এরদোয়ান এবং কামালের মধ্যে দ্বিতীয় দফার নির্বাচনে সিনান ওগানের দল যাকে সমর্থন দেবে তিনি ক্ষমতায় আসবেন। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% ভোট পাননি। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজনীয়তা ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়িয়েছে নির্বাচন। যদিও ভোটে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, তারপরও তার ভাগ্য ঝুলে আছে নির্বাচনের মাত্র 5.7% ভোট পাওয়া প্রার্থী সিনান ওগানের উপর। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার নির্বাচনের আগে সিনান ওগানের মতো প্রান্তিক এবং অতি জাতীয়তাবাদী রাজনীতিবিদ তুরস্কের বাইরে খুব একটা পরিচিত ছিল না। তবে তিনি এখন তুরস্কের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন। সংবাদ মাধ্যমগুলো এ নির্বাচনে কিং মেকার বলছে, 55 বছর বয়সী ওগানকে এ কারণ হল ওগানের দল যাকে সমর্থন দেবে তিনি হবেন তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট। তিনি বলেছেন, সিদ্ধান্ত কি হবে তা নিয়ে ভোটারদের সঙ্গে পরামর্শ করবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, শিক্ষাবিদ থেকে রাজনীতিবিদ হওয়া ওগানের ভোটারদের বেশিরভাগ অংশ কিলিজদারুগলুর তুলনায় এরদোয়ানের বেশি ঘনিষ্ঠ, তাই এরদোয়ানের জন্য আবারও প্রেসিডেন্ট হওয়া খুব একটা কষ্টকর হবে না বলে মত বিশ্লেষকদের। এদিকে তুরস্কের নির্বাচনে স্বচ্ছতা ছিল না এবং সরকারি সংবাদ মাধ্যমগুলো পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তোলে আঙ্কারায় ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান OSCE। বুধবার সেই অভিযোগ প্রত্যাখ্যান করে তুর্কি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এমন অভিযোগের কারণে OSCE বিশ্বাসযোগ্যতা হারাবে। পশ্চিম তীরে ছাত্র সংসদ নির্বাচনে হামাসের জয়। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আর নাজাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হামাসের জয় হয়েছে। এ নির্বাচনে হামাসের ছাত্র সংগঠন ইসলামিক ব্লক 40টি আসন পেয়েছে। অপরদিকে ফাতা সমর্থিত ছাত্র সংগঠন যুব আন্দোলন পেয়েছে 38টি আসন। এর বাইরে অন্যান্য দল আরও 3টি আসন পেয়েছে। সোমবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস সমর্থিত ইসলামী ব্লকের এ বিজয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এমন এক পরিস্থিতিতে বিজয় লাভ করেছে যখন তাদেরকে পরাস্ত করতে তৎপর ছিল ইসরায়েল, ফিলিস্তিনি নিরাপত্তা পরিষদ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেখা গেছে, দখলদার বাহিনী প্রায়ই ইসলামী ব্লকের সদস্যদের হত্যা করে, ফিলিস্তিনি নিরাপত্তা পরিষদ তাদের ও তাদের পরিবারকে হুমকি দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্লকের বেশ কয়েকটি অনুষ্ঠান ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে। সূত্র মডেল ইস্ট মনিটর। ইমরান খানের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার। ইমরান খানকে গ্রেপ্তার করতে পাঞ্জাবের পুলিশ তার জামান খান পার্কের বাসার কাছে উপস্থিত হয়েছে। দেশটির গণমাধ্যম ডন এই খবর দিয়েছে। ডনের প্রতিনিধি জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন পুলিশ কর্মকর্তারা ঘিরে রেখেছে, যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হতে পারে খবরে সেটা উল্লেখ করা হয়নি। খবরে আরো বলা হয়েছে, ইমরান খানের বাসভবন মুখী সকল সড়ক পুলিশ অবরোধ করে রেখেছে। ভিডিও ফুটেজে পাঞ্জাব পুলিশের বিশাল দল ইমরান খানের বাসভবনের বাইরে অবস্থান করছে বলে দেখা গেছে।